অক্টোবর এবং নভেম্বরে অস্ট্রেলিয়ার মাটিতে হতে যাচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপ। আর তার আগে প্রস্তুতি নিতে ত্রিদেশীয় সিরিজ খেলছে বাংলাদেশ, পাকিস্তান এবং নিউজিল্যান্ড ক্রাইস্ট চার্চের হেগলে ওভালে 7 অক্টোবর বাংলাদেশ বনাম পাকিস্তানের ম্যাচ দিয়ে শুরু হতে যাচ্ছে এই ত্রিদেশীয় সিরিজ। টি টোয়েন্টি ফর্মেটে 3 দলের এই টুর্নামেন্টে প্রত্যেক দল খেলবে 4টি করে ম্যাচ, একে অপরের বিপক্ষে খেলবে 2টি করে ম্যাচ। সিরিজের ফাইনাল অনুষ্ঠিত হবে 14 অক্টোবর। চলতি এশিয়া কাপে চূড়ান্ত ব্যর্থ বাংলাদেশ, আফগানিস্তান এবং শ্রীলঙ্কার সাথে ম্যাচ হেরে সবার আগে এশিয়া কাপ থেকে বাদ পড়া দল বাংলাদেশ। আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে তাই শঙ্কা থেকেই যাচ্ছে। এবার দেখে নেব নিউজিল্যান্ডের মাটিতে এই ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশের বেস্ট স্কোয়াড। 1 নম্বর অধিনায়ক হিসেবে রয়েছেন সাকিব আল হাসান। দুই নম্বরে লিটন কুমার দাস। তিন নম্বরে মোস্তাফিজুর রহমান। চার নম্বরে সাব্বির রহমান। ছয় নম্বরে আফিফ হুসাইন। সাত নম্বরে মাহমুদুল্লাহ রিয়াদ। আট নম্বরে মোহাম্মদ সাইফউদ্দিন। নয় নম্বরে হাসান মাহমুদ। দশ নম্বরে মেহেদী হাসান মিরাজ। 11 নম্বরে তাসকিন আহমেদ। 12 নম্বরে নুরুল হাসান। 13 নম্বরে মোসাদ্দেক হুসাইন। 14 নম্বরে শেখ মেহেদী হাসান। 15 নম্বরে নাসুম আহমেদ। 16 নম্বরে রয়েছেন আবাদত হুসাইন। বাংলাদেশের ক্রিকেট ভক্তদের যে আশাকে মারিয়ে দেয়া হয়েছে এই এশিয়া কাপে, সেটি থেকে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ মাথা তুলে দাঁড়াতে পারবে কিনা আপনার কি মনে হয় জানান আমাদের কমেন্ট সেকশনে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন।